শুভ সকাল। রায়হান কেমন আছো? আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? মিরাজ শুনতে পাচ্ছো? মিরাজ, রায়হান, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? ওকে, আমরা তোমরা জানো তোমাদের পরীক্ষা এবার পুরো সম্পূর্ণ বই থাকবে, ঠিক আছে? পরবর্তী যে পরীক্ষাটা হবে নির্বাচন পরীক্ষা, সেক্ষেত্রে তোমাদের ফুল বইটার উপরেই কিন্তু পরীক্ষাটা হবে। সেক্ষেত্রে আমরা যে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো রয়েছে সেগুলো একটু ভালো করে কি করবো, আবারও রিভাইজ করবো, ঠিক আছে? ওকে, তারপর তোমাদের কোনো অধ্যায়ে সমস্যা থাকলে সেগুলো আমাকে বলবে, আমি ওই অধ্যায়গুলোর ওপর আগে আলোচনা করে দিব, ঠিক আছে? আজকে যে অধ্যায়টা পড়বো সেটা হলো দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায়ে আমরা জানি মোটামুটি তেমন কিছু নেই, আমাদের রসায়নের ধারণা সম্পর্কে, কোথায় কখন রসায়নটা এসেছিল, তারপরে কোন কোন বিজ্ঞানী সেক্ষেত্রে অবদান রেখেছে, আমরা এরপরে বিভিন্ন সংকেত সেখানে আমরা দেখেছি যেগুলো আমরা ডেঞ্জারাস, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, ওগুলো থেকে সতর্কতা অবলম্বন করতে হয়, এই বিষয়গুলোর উপর কিন্তু প্রথম অধ্যায়টা রয়েছে। এরপর দ্বিতীয় যে অধ্যায়টা আজকে আমরা আলোচনা করব সেটা হলো পদার্থের অবস্থা। আমরা জানি দ্বিতীয় অধ্যায়ের যে টপিকের উপর সেটা হলো পদার্থের অবস্থা, অর্থাৎ স্ট্যাটাস অফ ম্যাটার, ঠিক আছে? পদার্থের অবস্থার উপরে আমরা জানি পদার্থ কয় অবস্থায় থাকতে পারে, আমরা জানি পদার্থ এবং পদার্থের অবস্থা সম্পর্কে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। যে পদার্থ কি, আমরা জানি যে বস্তুর নির্দিষ্ট একটা ভর আছে এবং জায়গা দখল করে তাকে আমরা কি বলি, পদার্থ বলি। পদার্থ কাকে বলে? যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে সেই বিষয়টাকে আমরা কি বলি, পদার্থ হিসেবে তাকে আমরা জানি। অর্থাৎ কক্ষ তাপমাত্রায়, অর্থাৎ নর্মাল যে টেম্পারেচারটা রয়েছে কক্ষ তাপমাত্রায় কোনো একটা বস্তু পদার্থ কি হতে পারে, কঠিন, কিছুটা কঠিন হতে পারে, বা কিছু কিছু পদার্থ আছে সেটা তরল, বা কিছু পদার্থ আছে গ্যাসীয়। অর্থাৎ আমরা পদার্থের তিনটে স্টেট আমরা দেখতে পারি, একটা হলো তরল, একটা কঠিন, আর একটা হলো গ্যাসীয়, ঠিক আছে? যেমন কক্ষ তাপমাত্রায় চিনি, খাদ্য লবণ, মার্বেল, এই সবগুলো হলো কি, কঠিন অবস্থা। আমরা কক্ষ তাপমাত্রায় চিনি, খাদ্য লবণ এবং যে মার্বেল রয়েছে তাকে আমরা দেখতে পারি কিসের, কঠিন অবস্থায়। সেম ভাবে পানি, তেল, কেরোসিনের দিকে খেয়াল করবে, সেগুলো আমরা দেখতে পাবো ওদেরকে কি অবস্থায় দেখতে পাবো, তরল অবস্থায়। এরপর কিছু গ্যাস রয়েছে যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এছাড়াও বিভিন্ন গ্যাস রয়েছে সেগুলো আমরা গ্যাসীয় অবস্থায় দেখতে পারি। অর্থাৎ একটা পদার্থের তিনটা অবস্থা থাকতে পারে, সেটা হলো কি, কঠিন, তরল ও বায়বীয় বা গ্যাসীয়। সেক্ষেত্রে এমন একটা পদার্থ হলো পানি। পানিকে আমরা তিন অবস্থায় কিন্তু দেখতে পারি, অর্থাৎ পানি কক্ষ তাপমাত্রায় তরল থাকে এবং তাকে যখন কি করা হয়, কঠিন, অর্থাৎ তাকে বরফে যখন রূপান্তরিত করা হয় সে কঠিন, পানি থেকে যখন বরফে রূপান্তরিত হয় তখন সেটা আমরা তার কঠিন অবস্থা দেখতে পারি। আবার ওই বরফটাকে যখন মেল্ট করে গলানো হয়, গলানোর পরে যখন এটাকে আবার কি করা হয়, বাষ্পীভূত করা হয়, তখন সেটা গ্যাসীয় অবস্থায়, অর্থাৎ পানিটা বাষ্প হিসেবে, পানিকে বাষ্পে আমরা পরিণত করতে পারি। অর্থাৎ আমরা পানির কয়টা অবস্থা দেখতে পারি, একই সাথে তিনটা অবস্থা আমরা পানি দেখতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হলো বিভিন্ন অবস্থা। আমরা পদার্থে যে বিভিন্ন অবস্থা রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আজকে জানব। স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা কি, স্ক্রিনে কি তোমরা দেখতে পাচ্ছ? আমরা একটা সলিড অর্থাৎ কঠিন পদার্থ এখানে দেখতে পাচ্ছি, যেমন ইট। ইট হলো একটা
সলিড পদার্থ এখানে অণুগুলো কিভাবে অবস্থান করছে বলে তোমরা দেখতে পাচ্ছ? আমরা জানি মিস, হ্যাঁ দেখতে পাচ্ছ স্ক্রিন? না মিস দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আচ্ছা আমি আবার নতুন করে একটু শেয়ার দিচ্ছি, ওয়েট। জি মিস এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? ওকে, হ্যাঁ এখানে কি দেখতে পাচ্ছ? সলিড। সলিড, আমরা জানি ইট হলো একটা সলিড পদার্থ, ঠিক আছে? এক্ষেত্রে আমরা জানি কি কঠিন পদার্থের সংখ্যাটা কি, আমরা জানি কঠিন পদার্থ একটা নির্দিষ্ট ভর, যেমন একটা ইটকে যখন রাখা হবে আমরা তার একটা ভর পাবো এবং সেটার একটা নির্দিষ্ট আকার থাকবে এবং নির্দিষ্ট আয়তন থাকবে। এবার এর মধ্যে যে কিছু পদার্থ আছে, প্রত্যেকটা পদার্থের মধ্যে কিছু কিছু কি থাকে, কণা থাকে। আমরা এখানে কিছু কণা দেখতে পাচ্ছি যেগুলো অনবরত কি হচ্ছে, নড়ছে, খেয়াল করছো? সব পদার্থের মধ্যে কণাগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে, এক্ষেত্রে আকর্ষণ একে বলা হয় আন্তঃ কণা আকর্ষণ বল। অর্থাৎ কণাগুলোর মধ্যে যে একটা আকর্ষণ, তারা একটা নির্দিষ্ট ভাবে সুসজ্জিত ভাবে একে অপরের সাথে পাশাপাশি অবস্থান করছে, কণাগুলোর একটা আকর্ষণ কাজ করে, এই আকর্ষণটাকে বলা হবে আন্তঃ কণা আকর্ষণ বল। কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু এই আন্তঃ কণা আকর্ষণ বলটা সবচেয়ে বেশি, কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা এই আকর্ষণটা সবচেয়ে বেশি দেখতে পাবো, যার কারণে এটা সলিড এবং এর কণাগুলো আমরা খুবই কাছাকাছি, অর্থাৎ একটা কণার সাথে আরেকটা কণার ডিফারেন্স খুবই কম, এরা খুবই কাছাকাছি পরস্পরের অবস্থান করে, যার কারণে আমরা বলবো এখানে আকর্ষণ বেশি, বিধায় এর আন্তঃ কণা আকর্ষণ বলটা সবচেয়ে বেশি হয়ে থাকে, ঠিক আছে? যখন কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করা হবে সেটা কখনো কি হতে পারে না, সংকুচিত হতে পারে না। আবার যখন তাপমাত্রাটা বাড়ানো হবে সেক্ষেত্রে কঠিন পদার্থের আয়তন খুবই কম পরিমাণে বৃদ্ধি পাবে, অর্থাৎ এটা যেহেতু একটা নির্দিষ্ট আকার আছে, কঠিন পদার্থকে যখন আমরা চাপ দিব সেটা সংকুচিত হবে না, বা যখন তাপ দেওয়া হবে সেক্ষেত্রে সে কোনো পরিমাণে কমবে, খুব কম পরিমাণে বৃদ্ধি পাবে। এটা হলো কঠিন পদার্থের একটা, যেহেতু কণাগুলো পরস্পরের সাথে যুক্ত হচ্ছে এবং আন্তঃকণা আকর্ষণ বলটা বেশি, যার কারণে কঠিন পদার্থকে আমরা তেমন কোনো কি করতে পারবো না, পরিবর্তন এর মধ্যে আনতে পারবো না, কারণ এর আকারটা নির্দিষ্ট, ঠিক আছে? এরপরে যে বিষয়টা দিচ্ছ সেটা হলো কি, হ্যাঁ এখানে কি দেখতে পাচ্ছ? লিকুইড। লিকুইড, লিকুইড ইন তরল পদার্থ, তরল পদার্থের সংজ্ঞাটা কি জানো? H2O। H2O, এটা তো পানির সংক্ষেপ, তরল পদার্থের সংজ্ঞা। তরল পদার্থ হলো এর নির্দিষ্ট ভর আয়তন আছে কিন্তু কোনো আকার নেই, অর্থাৎ তরল পদার্থকে আমরা যেখানে ঢালা হোক না কেন সেই সেই পাত্রের আকারে ধারণ করবে। এর মানে হলো এর কোনো নির্দিষ্ট আকার নেই, এর নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট আয়তন রয়েছে, এবং তরল পদার্থকে আমরা যে পাত্র, যেমন একটা মগ থেকে যখন আমরা একটা বালতিতে দিব তখন সে বালতির আকার ধারণ করবে, বা বালতি থেকে মগে নিলে সেক্ষেত্রে সে মগের আকার ধারণ করবে, অর্থাৎ যে পাত্রে রাখা হবে সে পাত্রের আকারই ধারণ করবে। তরলের কণাগুলো কঠিন পদার্থের কণাগুলোর যে তুলনামূলকভাবে বেশি দূরত্বে অবস্থান করে, তোমরা একটু চিত্রের দিকে খেয়াল করো, আমরা যে কঠিন পদার্থের কণা চিত্র দেখেছিলাম সেখানে কণাগুলো খুবই কাছাকাছি ছিল, ঠিক আছে? এখানে কণাগুলো কেমন দেখতে পাচ্ছো, এরা কি খুবই কাছাকাছি আছে বলে মনে হচ্ছে? না, একটু মানে কণাগুলো তুলনামূলকভাবে, যেমন ওখানে তো আমরা অনেকগুলো কণা দেখতে পেয়েছি, পুরো যে ডায়াগ্রামটা ছিল সেখানে সবগুলো সর্বত্র আমরা কি দেখতে পেয়েছি, কণাগুলোর অবস্থান দেখতে পেয়েছি, কিন্তু লিকুইডের ক্ষেত্রে সেরকম দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে কণাগুলো একটু দূরত্ব, মানে এখানে যেহেতু লাফালাফি করছে জিনিসগুলো হয়তো বা একটু ক্লিয়ার হচ্ছে না, কিন্তু সেক্ষেত্রে তরল পদার্থের কণাগুলো একটু তরলের তুলনায় একটু তুলনামূলকভাবে বেশি দূরত্বে অবস্থান করবে, যার কারণে এর আন্তঃকণা আকর্ষণ বলটা কঠিনের চেয়ে কম হবে, যার কারণে তরল পদার্থকে যখন চাপ প্রয়োগ করা হবে সেক্ষেত্রে আয়তনটা হ্রাস পাবে। আমরা যখন কোন একটা তরল পদার্থকে চাপ দিব সেক্ষেত্রে এর আয়তনটা তেমন কোনো পরিবর্তন হবে না, আবার তাপ প্রয়োগ করলে সেক্ষেত্রে তরল পদার্থের আয়তনটা কি হবে, বৃদ্ধি পাবে। খেয়াল রাখবে তরল পদার্থকে যখন তাপ দেওয়া হয় সেক্ষেত্রে তরল পদার্থের আয়তন কি হবে, বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? বৃদ্ধি পাবে। এই আয়তন বৃদ্ধির পরিমাণটা কার চেয়ে বেশি হবে, যেহেতু কঠিনের ক্ষেত্রে কম হবে বলেছিলাম, তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুব কম পরিমাণে বৃদ্ধি পায় কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে
আয়তনটা বৃদ্ধি পায়। যখন আমরা কঠিনের সাথে এর তুলনা করব, কঠিন পদার্থের চেয়ে তরল পদার্থের আয়তন বৃদ্ধির পরিমাণটা কি হবে? একটু বেশি পরিমাণে হবে। তাহলে এটা হলো কঠিন এবং তরলের মধ্যে ডিফারেন্স। এর পরবর্তীতে আরেকটা বিষয় আছে, সেটা হলো কি, আমরা দেখতে পাচ্ছি গ্যাস। এটা কি চিমনি আকারে যে গ্যাসটা বের হচ্ছে সেটা হলো গ্যাস বা বায়বীয় পদার্থ। এখানে কণাগুলোর অবস্থান কেমন দেখো, একটু একটু ভালো করে খেয়াল করো কিভাবে দেখতে পাচ্ছি আমরা কণাগুলোকে। আলাদা 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 আলাদা, অর্থাৎ এরা বিক্ষিপ্ত ভাবে থাকে। অর্থাৎ বায়বীয় পদার্থের মধ্যে কণাগুলো কি অবস্থায় থাকে, বিক্ষিপ্ত ভাবে থাকে। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট একটা ভর থাকবে। আমরা গ্যাসীয় পদার্থের একটা নির্দিষ্ট কি পাবো, ভর পাবো, কিন্তু তার কোনো আকার বা আয়তন পাবো না। অর্থাৎ যে কোনো পরিমাণ আমরা যে কোনো গ্যাসীয় পদার্থকে যে কোনো আয়তনের পাত্রে রাখলে ঠিক সেই পাত্রের পুরাটা জায়গা জুড়ে কিন্তু ওই গ্যাসীয় পদার্থটা কি করবে, অবস্থান করবে। এর কারণটা হলো গ্যাসীয় পদার্থের যে কণাগুলো রয়েছে সেটা কঠিন এবং তরলের চেয়ে। আমরা যেহেতু তিনটা পদার্থের তিনটা অবস্থা নিয়ে আলোচনা করছি, সেক্ষেত্রে কঠিন আর তরলের চেয়ে অনেকটা বেশি দূরত্বে অবস্থান করবে। আমরা এখানে চিত্রের দিকে খেয়াল করলে দেখো, স্ক্রিনে দেখে কণাগুলো অনেকটা দূরে, মানে একটা কণা আসতেছে আরেকটা কণা যাচ্ছে, অর্থাৎ একটা কণার চেয়ে থেকে আরেকটা কণার দূরত্ব অনেকটা বেশি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমরা আন্তঃকণা আকর্ষণটা কেমন বলে তোমাদের মনে হয়? এক্ষেত্রে কি কোনো আন্তঃকণা আকর্ষণ বল আছে বা থাকলেও কতটুকু? যেহেতু কণাগুলো পরস্পর থেকে অনেকটা দূরে অবস্থান করছে, সেক্ষেত্রে আমরা আন্তঃকণা আকর্ষণ বলটা কি বলবো, কম নাকি বেশি? কম মিস কম, আন্তঃকণা আকর্ষণ বলটা খুবই কম। গ্যাসীয় পদার্থের উপর যখন চাপ প্রয়োগ করা হবে সেক্ষেত্রে আয়তনটা অনেক কমে যাবে। যখন আমরা কোনো একটা গ্যাসীয় পদার্থের উপর চাপ দিব সেক্ষেত্রে গ্যাসীয় পদার্থের আয়তনটা কমে যাবে, আর তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তনটা অনেক বেড়ে যাবে। এগুলো তাহলে যেমন কঠিন এবং তরলের চেয়ে এই জিনিসগুলো আরেকটা কি, একটা একটা চেয়ে আরেকটা ভিন্ন। অর্থাৎ গ্যাসীয় পদার্থে যখন কোনো চাপ প্রয়োগ করবো তখন আয়তনটা কমে যাবে, আর তাপ প্রয়োগ করলে সেক্ষেত্রে আয়তনটা বেড়ে যাবে। এটাই হলো কঠিন তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে পার্থক্য। অর্থাৎ এক কোনোটা কি, যেমন কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা জানি তার নির্দিষ্ট আকার আয়তন ভর তিনটাই রয়েছে, কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে আমরা ভর আর আয়তন দেখতে পাবো কিন্তু তার কোনো আকার নেই। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ভর আছে কিন্তু কোনো আকার বা আয়তন সেক্ষেত্রে আমরা পাবো না। ঠিক আছে, এগুলো হলো কঠিন তরল ও বায়বীয় পদার্থ সম্পর্কে মূলত কিছুটা ধারণা তোমাদের দেওয়া হলো। এরপরে যে বিষয়টা, যেমন তাহলে পদার্থ কাকে বলে যদি বলা হয় তোমরা তাহলে কি বলবে, পদার্থ কি? যার ভর আছে জায়গা দখল করে এবং জড়তা আছে তাই পদার্থ। তাই পদার্থ, একবারকে বলে দিবে যে যার ভর আছে জায়গা দখল করে জড়তা আছে, অর্থাৎ সে একটা পদার্থকে চাইলে কিন্তু সে নিজে নিজে কি হতে পারে না, চলাফেরা করতে পারে না, তার মধ্যে একটা জড়তা আছে। যতক্ষণ না অন্য কোনো বল তার উপর প্রয়োগ করা হচ্ছে ততক্ষণ সে ওই জায়গা থেকে সরবে না, সরে দাঁড়াবে না। সেক্ষেত্রে তার মধ্যে জড়তা থাকবে, ভর আছে এবং জায়গা দখল করবে, ওই সমস্ত জিনিসকে আমরা কি বলবো, পদার্থ বলবো। পদার্থ কয় অবস্থায় থাকতে পারে? তিন অবস্থা, পদার্থ তিন অবস্থা থাকতে পারে। হ্যাঁ, কি কি সেগুলো? কঠিন তরল বায়বীয়। কঠিন তরল বায়বীয়। এর পরবর্তীতে দেখো কি ব্যবহার করে আমরা পদার্থের অবস্থা পরিবর্তন করা যায়, দেখি বলতে পারবে এটা কেউ, কি ব্যবহার করে আমরা পদার্থের অবস্থা পরিবর্তন করতে পারি? তাপ, তুমি বলছো, তাহলে দেখি আমরা কি বলেছে, তাপ শক্তি। গুড, তাহলে আমরা যে কোনো পদার্থের অবস্থার পরিবর্তনটা কিভাবে করতে পারবো, তাপ শক্তি প্রয়োগ করে আমরা যে কোনো পদার্থের অবস্থান। যেমন পানির ক্ষেত্রে যখন একটা বরফ মেল্ট হয়ে যখন পানি তরল পানিতে পরিণত হবে, তাকে যখন আমরা তাপ দিব সে আবার কিসে পরিণত হয়ে যাবে, গ্যাসে বা বাষ্পে পরিণত হয়ে যাবে। এর পরবর্তীতে আরেকটা কোয়েশ্চেন আছে, দেখো কোন ধরনের পদার্থের আন্তঃকণা আকর্ষণ বেশি, আন্তঃকণা আকর্ষণ বা আন্ত আণবিক আকর্ষণ বেশি? কঠিন কঠিন পদার্থের। গুড, এর পরবর্তীতে কোন ধরনের পদার্থের আন্তঃআণবিক দূরত্ব কম, একটা বলছে আকর্ষণ বেশি আর এই ক্ষেত্রে বলা হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব কম। পানি নাইলে বেশি কম নাকি অল্প কম? অল্প কম না, দূরত্ব একেবারে কম। মানে তিনটা, আমরা যেহেতু পদার্থে তিনটা অবস্থা দেখছি, তিনটার প্রেক্ষিতে কিন্তু বলতে হবে কোন ধরনের পদার্থে আন্তঃআণবিক দূরত্ব কম। বায়ু, কঠিন পদার্থে।
যেহেতু আন্ত আণবিক আকর্ষণটা বেশি, একটু খেয়াল করো দেখো, যে পদার্থের আন্ত আণবিক আকর্ষণটা বেশি হবে সেক্ষেত্রে আন্ত আণবিক দূরত্বটা কম হবে। আকর্ষণ বেশি হলে দূরত্বটা কি হবে? কম হবে। আর আকর্ষণ কম হলে দূরত্বটা বেশি হবে। ঠিক আছে, তাহলে আন্ত আণবিক আকর্ষণ আর আন্ত আণবিক দূরত্বের মধ্যে এই যে পার্থক্যটা বোঝা গেছে, যেখানে বেশি থাকবে আকর্ষণ সেখানে দূরত্বটা কম হবে, দূরত্ব কম হলে, দূরত্ব বেশি হলে সেক্ষেত্রে আকর্ষণটা আমরা কম পাবো। এর পরবর্তীতে কোন অবস্থায় আন্ত আণবিক আকর্ষণ একেবারে কম, মানে কোনো আন্ত আণবিক আকর্ষণ আমরা দেখতে পাবো না, কোন পদার্থের ক্ষেত্রে বা কোন অবস্থায়? বায়ু, গ্যাসীয় অবস্থা বা বায়বীয় অবস্থায়, কোনো অবস্থায় অর্থাৎ গ্যাসীয় বা বায়বীয় অবস্থায় আমরা একেবারে কোনো আন্ত আণবিক আকর্ষণ বল দেখতে পাবো না। ঠিক আছে, এর পরবর্তীতে আমি স্ক্রিনে যাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা? নামি এখন দেখতে পাচ্ছ? জিমিস, ওকে। তাহলে আমরা পরে যে বিষয়টা পড়বো সেটা হলো ব্যাপন। আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো ব্যাপন। ব্যাপন হলো কি? ডিফিউশন। ব্যাপন বা ডিফিউশন বিষয়টা কি? আমরা কি ব্যাপন সম্পর্কে জানি? যে কোনো একটা মাধ্যমে যখন কঠিন তরল বায়বীয় অর্থাৎ পদার্থের তিনটা অবস্থা স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজে নিজে অথবা সমানভাবে ছড়িয়ে পড়া যে প্রক্রিয়া সেটাকে বলা হবে ব্যাপন। কোন একটা মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত বা সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলা হবে? ব্যাপন বলা হবে। ব্যাপনের ক্ষেত্রে ওদের যে ছড়ানোটা সেটা কিভাবে হবে দেখো, কঠিন তরল বা বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রা সবসময় কোন ঘনমাত্রা থেকে তারা মুভ করবে? উচ্চ ঘনমাত্রা থেকে সবসময় নিম্ন ঘনমাত্রার দিকে তাদের অবস্থানটা হবে, অর্থাৎ তারা স্বতঃস্ফূর্ত ভাবে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে তারা স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়বে। যেমন আমরা একটা উদাহরণ হিসেবে সেটা ভালো করে বুঝতে পারি, যেমন ঘরের একটা কোণে যখন বাসার মধ্যে স্প্রে করা হয় তখন বাসার অপর রুম থেকে কিন্তু স্প্রে সুগন্ধটা আমরা পেয়ে থাকি। তাহলে আমরা ব্যাপনের উদাহরণ হিসেবে কি বলতে পারি? বাসায় স্প্রে স্প্রে করা মানে সুগন্ধি ব্যবহার করা বা স্প্রে ইউজ করা, সেটা কিন্তু ব্যাপনের একটা উদাহরণ। অর্থাৎ সে কি করে? উচ্চ ঘনমাত্রা অর্থাৎ যে ব্যবহার করছে বা যে রুমেই ছিল সেটা হলো উচ্চ ঘনমাত্রা, সেখান থেকে তার পার্শ্ববর্তী যে রুমগুলো থাকে সেখানে আমরা সুগন্ধটা পেয়ে থাকি। সেক্ষেত্রে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে স্বতঃস্ফূর্ত ভাবে অর্থাৎ সেম ভাবে জিনিসটা ছড়িয়ে পড়ে, এই জিনিসটা হলো ব্যাপনের উদাহরণ। ঠিক আছে, তাহলে আমরা ব্যাপন জিনিসটা বুঝেছি সকলে? জিমিস, তাহলে হ্যাঁ, তাহলে ব্যাপনের সংজ্ঞাটা আমরা কি বলবো? যদি বলা হয় ব্যাপন কাকে বলে তাহলে কি বলবে তোমরা? উচ্চ ঘন মাধ্যম থেকে নিম্ন ঘন মাধ্যমে ছড়িয়ে পড়ার কে পদ্ধতিকে ব্যাপন বলে। ব্যাপন বলা হয়, অর্থাৎ আর উল্লেখ করে দিলে যে কঠিন তরল বায়বীয় পদার্থে যে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়াটাকে বলা হয় ব্যাপন। অর্থাৎ সলিউট ট্রান্সপোর্ট ইন ফ্রম দ্য লেফট টু দ্য রাইট। ঠিক আছে, এটা কোথেকে হবে? বাম পাশ থেকে ডান পাশে আমরা কণাগুলো কি হবে? ছড়িয়ে পড়বে, এক জায়গা থেকে অন্য জায়গায় সেগুলো ট্রান্সফার হতে থাকবে, এক জায়গা থেকে আরেক জায়গায় সেটা কি হতে থাকবে? ছড়িয়ে পড়তে থাকবে। এভাবে পুরো জায়গা জুড়ে সে জিনিসটা যতক্ষণ পর্যন্ত না এটা সমভাবে ছড়িয়ে পড়বে। এটার কণা ব্যাপনের আরেকটা বৈশিষ্ট্য হলো যতক্ষণ না এই জিনিসটা সমভাবে ছড়িয়ে পড়বে ততক্ষণ এই প্রক্রিয়াটা কি হতে থাকবে? চলতে থাকবে বা চলমান থাকবে, এই অবস্থাটা আমরা চলতে দেখতে পাবো। এরপরে তরলের মধ্যে কঠিন কণার ব্যাপন, আমরা তরলের মধ্যে কিভাবে কঠিন কণার ব্যাপন দেখতে পাবো? একটা এখানে কি দেখতে পাচ্ছি আমরা? বিকারের মধ্যে কিছু কণা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ? তরল মাধ্যমে কঠিন কণার ব্যাপন। এক্ষেত্রে আমরা একটা এক্সাম তোমাদের একটা পরীক্ষার সাহায্যে জিনিসটা বুঝতে পারি, যে কক্ষ তাপমাত্রায় একটা কাচের মধ্যে কিছু বিশুদ্ধ পানি দিবে, কক্ষ তাপমাত্রা একটা কাচের পাত্রে কিছু বিশুদ্ধ পানি নিয়ে তার মধ্যে যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আমরা জানি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা হলো গোলাপি, গোলাপি বর্ণের যখন কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছেড়ে দেওয়া হবে সেক্ষেত্রে কি হবে? কিছুক্ষণ পর আমরা কি দেখতে পাবো পানির মধ্যে?
একটা পাত্রে তুমি কিছু বিশুদ্ধ পানি নিয়েছো, এরপরে এখানে যদি সামান্য পরিমাণে গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছেড়ে দাও, সেক্ষেত্রে তুমি কি দেখতে পাবে কিছুক্ষণ পরে? তোমার মনে হয় কেমন হবে পানিগুলো? কালার চেঞ্জ হয়ে যাবে সবগুলো পানি? হ্যাঁ, পানি গোলাপি হয়ে যাবে, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দানাগুলো পুরোটা পানির মধ্যে গলে অর্থাৎ দ্রবীভূত হয়ে গোলাপি দ্রবণে পরিণত হবে, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে কণাগুলো থাকবে সেগুলো একটা অপরটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে তারা কি করবে, গতিশক্তি অর্জন করবে এবং তাদের মতো করে তারা এদিক ওদিকে ছড়িয়ে পড়বে, ফলে বেশ কিছু সময় পরে পুরো পাত্রটা কি হয়ে যাবে, গোলাপি আকার ধারণ করবে। তাহলে আমরা যখন ডিটারজেন্টে যখন মিক্স করা হয় যে এটা পুরোটা দ্রবণের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে, কিন্তু রসায়নের ভাষায় যখন তোমাকে এটা ব্যাখ্যা করতে বলা হবে সেক্ষেত্রে তুমি বলবে কি, তরল পদার্থের মধ্যে যখন আমরা কঠিন কণা অর্থাৎ এক্ষেত্রে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট কঠিন গোলাপি বর্ণের যখন দেওয়া হবে, দানাগুলো কণাগুলো কি হতে থাকবে, সেখানে কণাগুলো আলাদা হতে থাকবে, আলাদা হয়ে তারা এক ধরনের গতিশক্তি অর্জন করবে এবং গতিশক্তি অর্জন করে নিজেদের ইচ্ছা মতো এদিক ওদিক ছড়াছড়ি করতে থাকবে, এবং ছড়াছড়ি করতে করতে বেশ কিছু সময় পর আমরা দেখতে পাবো পুরোটা পানির মধ্যে গোলাপি বর্ণটা ছড়িয়ে পড়েছে। এটা হলো তরল, তরলের মধ্যে কঠিন কণার ব্যাপনের একটা উদাহরণ। তরলের ক্ষেত্রে কঠিন পদার্থের ব্যাপনের হার কিন্তু অনেক কম হয়, খেয়াল রাখবে যে তরলের মধ্যে কঠিন পদার্থের ব্যাপনের হারটা খুব অনেকটা কম হয়, এক্ষেত্রে তাপ প্রদান করলে কিন্তু আমরা তার ব্যাপন হারটা বাড়াতে পারি। যেহেতু বলছি যে এখানে ব্যাপনের হার কম, সেক্ষেত্রে ব্যাপন হারটা বাড়ানোর কোন প্রসেসটা আমরা অ্যাপ্লাই করতে পারি? মিস আরেকবার যদি বলতেন। আমরা বলছি যে তরলে কঠিন পদার্থের ব্যাপনের হার অনেক কম হয়ে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যদি তার ব্যাপন হার বাড়াতে চাই সেক্ষেত্রে আমরা তরল পদার্থটাকে কি করতে পারি, তাপ প্রদান করতে পারি, যদি হ্যাঁ তাপ প্রয়োগ করতে পারি, অর্থাৎ তাপ প্রদান করলে কিন্তু তার ব্যাপন হারটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। যেমন যদি একই ভাবে আমরা তো এর আগে বলেছিলাম কক্ষ তাপমাত্রার পানির মধ্যে তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করে জিনিসটা করতে পারো, এখন যদি এটা গরম পানিতে দেওয়া হয় সেক্ষেত্রে কিভাবে হবে বলে তোমার মনে হয়? যদি এখন আমরা কক্ষ তাপমাত্রার পানি নর্মাল টেম্পারেচারের পানি বাদ দিয়ে যদি আমরা গরম পানিতে দিই পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সেক্ষেত্রে কিভাবে হবে দ্রবণের বিস্তারটা, এটা কি দ্রুত ছড়িয়ে পড়বে নাকি ধীরে, মানে ধীরে ধীরে হবে? হ্যাঁ, শুনতে পাচ্ছো? তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি হবে। আমরা জানি তাপ প্রয়োগ করলে ব্যাপনের হার বৃদ্ধি পায়, সেক্ষেত্রে যখন ঠান্ডা পানির তুলনায় গরম পানিতে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাড করব, সেক্ষেত্রে গরম পানি থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গুলো তাপ গ্রহণ করবে, সেক্ষেত্রে যেহেতু কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা গরম পানি থেকে তাপ গ্রহণ করবে এবং সে অধিক গতিশক্তি পাবে, অধিক গতিশক্তি পেলে সে দ্রুত ছড়িয়ে পড়বে, অর্থাৎ তাপ প্রয়োগে আমরা কঠিন পদার্থের ব্যাপনের হারটা এভাবে বৃদ্ধি করতে পারি। ঠিক আছে, তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে যে তরল পদার্থের মধ্যে কঠিন কণার ব্যাপনটা আমরা কিভাবে এক্সপেরিমেন্টের মাধ্যমে করব? ওকে, এর পরবর্তীতে আমরা আরেকটা বিষয়, সেটা হলো কি, নিঃসরণ। আমরা এর আগে যে বিষয়টা পড়েছিলাম সেটা ছিল ব্যাপন এবং তরলের মধ্যে কঠিন কণার ব্যাপনটাও দেখতে পেয়েছি, এখানে বিভিন্ন পরীক্ষা আছে, পরীক্ষাগুলো দেখবে তোমরা। এরপরে যে বিষয়টা আছে সেটা হলো নিঃসরণ। নিঃসরণটা কি, এখানে তোমরা কি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ কিছু জিনিস? হ্যাঁ, আমরা স্ক্রিনের মধ্যে একটা দেখতে পাচ্ছি, ধরো দুইটা চেম্বার দেখতে পাচ্ছি এখানে এবং কিছু কণা দেখতে পাচ্ছি, এখানে কণার মাঝখানে বরাবর একটা ছিদ্র এখানে দেখা যাচ্ছে, এই জায়গাটা আমরা একটু খালি দেখতে পাচ্ছি না, এই জায়গাটা কিন্তু পুরাটা কি না, হ্যাঁ পুরাটা কিন্তু সমান নয়, এই জায়গাটা একটু ফাঁকা মনে হচ্ছে আমাদের। তাহলে সরু ছিদ্রগত অর্থাৎ নিঃসরণটা কিভাবে হবে, ব্যাপন তো বলেছি যে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে সমভাবে বা স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়বে, আর নিঃসরণটা হলো কি, সরু একটা ছিদ্রপথ, অর্থাৎ এখানে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যম ছড়িয়ে পড়ার জন্য একটা ছিদ্রপথের প্রয়োজন হবে। সরু ছিদ্রপথে উচ্চ চাপে, উচ্চ চাপের স্থান থেকে অর্থাৎ যে জায়গাটার মধ্যে কণাগুলো থাকবে সে জায়গাটা নিশ্চয়ই চাপটা বেশি হবে, যার কারণে উচ্চ চাপের স্থান থেকে গ্যাস যদি নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসে, অর্থাৎ আমরা জানি কোনো একটা ছিদ্রপথ থাকলে ওই ছিদ্রপথে যে কোনো জিনিস উচ্চ চাপের একটা জায়গা থেকে নিম্ন চাপের যে স্থানটা রয়েছে সেখানে সজোরে অর্থাৎ
সেটা কিভাবে বেরিয়ে আসবে, এই যে একটা প্রক্রিয়া, যে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে যাওয়ার যে প্রসেসটা সেটাই হলো নিঃসরণ। তাহলে নিঃসরণ বিষয়টা কি বলতে পারবে? তাহলে আমরা নিঃসরণ বলতে কি বুঝি? সৌরচিত্র পথে কোন গ্যাসের অণুসমূহের উচ্চ চাপ থেকে নিম্ন চাপের অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। নিঃসরণ, যেমন আমরা একটা উদাহরণ হিসেবে সেটা দেখতে পারি, যেমন একটা বেলুন, ঠিক আছে, বেলুনকে যদি ফু দিয়ে ফোলানো হয় এবং বেলুনের গায়ে যদি এক টুকরা আমরা স্কচ স্ট্র্যাপ লাগানো হয়, এমন একটা আলপিন দিয়ে স্কচ স্ট্র্যাপের উপরে একটা ছিদ্র করা হয়, সেক্ষেত্রে আমরা কি দেখবো, বেলুনের বাতাসটা সজোরে, অর্থাৎ অনেক সময় যদি একটা পিঞ্চ করা হয়, অর্থাৎ একটা সুচ দিয়ে আমরা একটু ফোটাই, সেক্ষেত্রে বেলুনটা কি হবে, সজোরে তার বাতাস ওখান থেকে বেরিয়ে আসবে, অর্থাৎ উচ্চ চাপ থেকে সে নিম্ন চাপের দিকে সজোরে বেরিয়ে এসে বেলুনটি চুপসে যাবে। এক্ষেত্রে স্কচ টেপ আমরা লাগাতেও পারি, বা এমনিতে আমরা একটা বেলুনের গায়ে যদি ফোটা দিই, কোন একটা পিন দিয়ে ফোটা দিই, সেক্ষেত্রে বাতাসটা কি হয়ে আসে, সজোরে বেরিয়ে আসে। তাহলে বেলুনের যে চুপসে যাওয়াটা সেটা কিসের উদাহরণ হিসেবে আমরা বলতে পারবো? নিঃসরণ। নিঃসরণের উদাহরণ হিসেবে আমরা বেলুনের বাতাস বের হওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা কিসের উদাহরণ হিসেবে দিতে পারবো? নিঃসরণ, অর্থাৎ সরু ছিদ্র পথে, অর্থাৎ কোন একটা ছিদ্র পথে যখন কোন একটা গ্যাস উচ্চ চাপ থেকে নিম্ন চাপের অঞ্চলে বেরিয়ে আসবে, সেই প্রক্রিয়াটাকে বলা হবে নিঃসরণ। যেমন আমরা একটা জিনিস বিবেচনা করতে পারি, যে নিঃসরণের হারটা কেমন হতে পারে, অর্থাৎ সরু ছিদ্র পথে যখন কোন একটা গ্যাস উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে বেরিয়ে আসবে, সেই প্রসেসটা হলো নিঃসরণ। আবার তা প্রয়োগ করলে ব্যাপনের মতো নিঃসরণের হারও বৃদ্ধি পাবে। আমরা দেখেছিলাম যে তাপ প্রয়োগে ব্যাপনের হার বৃদ্ধি পায়, সেম ভাবে আমরা যখন নিঃসরণের ক্ষেত্র বিবেচনা করব, সেক্ষেত্রেও কিন্তু দেখতে পাবো কি, তাপ প্রয়োগে নিঃসরণের হারটা বৃদ্ধি পেয়েছে। যেমন আমাদের যানবাহনের জ্বালানি হিসেবে সিএনজি ব্যবহার করি, সিএনজি গ্যাস। আমরা যানবাহনে কি ব্যবহার করতে দেখেছি? মিস গ্যাস, গ্যাস, সেটাকে বলা হয় সিএনজি গ্যাস। সিএনজি গ্যাসের ফুল ফর্মটা কি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি হলো শর্ট ফর্ম, এটা ফুল ফর্মটা হলো কি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আমরা সিএনজি গ্যাস যানবাহনে ব্যবহার করি, সেক্ষেত্রে মূলত কি ব্যবহার করা হয়, সংকুচিত মিথেন গ্যাস। সিএনজি এর মধ্যে কোন গ্যাসটা ব্যবহার করা হয়, এখানে অনেক সময় মিথেন, মিথেন গ্যাস এখানে উচ্চ চাপে দেওয়া হয়। যখন যানবাহন চালানোর সময় ওখানে একটা সিলিন্ডার থাকে, যে গ্যাসটা কোথায় নেওয়া হয়, মিথেন গ্যাসটাকে একটা সিলিন্ডারের মধ্যে নেওয়া হয়, একটা সিলিন্ডারের ওই সিলিন্ডার থেকে যখন সজোরে বেরিয়ে আসে ইঞ্জিনে, তখন কিন্তু নিঃসরণের ঘটনাটা ঘটে। অর্থাৎ যানবাহনের সিলিন্ডার থেকে সজোরে যখন ইঞ্জিনে আসে, সেই ঘটনাটা হলো নিঃসরণের ঘটনা। আবার বাসা বাড়িতে আমরা কি ব্যবহার করি, সিলিন্ডার গ্যাস। বাসা বাড়িতে কি ব্যবহার করা হয় রান্নার কাজে, সিলিন্ডার গ্যাস। সিলিন্ডার গ্যাস, সিলিন্ডার গ্যাসের মধ্যে কি কি থাকে, যে গ্যাসটা দেওয়া হয় সেটা হলো প্রোপেন ও বিউটেন। সিএনজি গ্যাসের মধ্যে দেওয়া হয় মিথেন গ্যাস, আর বাসা বাড়িতে যে সিলিন্ডার গ্যাসটা রয়েছে সেখানে দেওয়া হয় প্রোপেন আর বিউটেন। কি কি বললাম, সিলিন্ডার গ্যাসে প্রোপেন আর মিউটেন থাকে, আর সিএনজি গ্যাসে মিথেন থাকে। হ্যাঁ, মিথেন থাকে, ঠিক আছে। তাহলে এখানে গ্যাসটাকে কিভাবে ওরা দেয়, ওখানে সিলিন্ডারের মধ্যে উচ্চ চাপে ওই গ্যাসগুলোকে সংকুচিত করে তরল অবস্থায় সেগুলোকে ভর্তি করে, যখন আমরা চুলা জ্বালাই সেক্ষেত্রে সিলিন্ডারের মুখ দেওয়া হয়, সিলিন্ডার একটা কি দেওয়া হয়, মুখ দেওয়া থাকে, এবং তখন এটি গ্যাসে পরিণত হয় এবং সজোরে সেটা বেরিয়ে আসে, তখন আমরা কি দেখতে পারি, নিঃসরণের ঘটনাটা ঘটছে। অর্থাৎ সরু ছিদ্র পথে যখন সেটা এক জায়গায় উচ্চ চাপে, যেহেতু গ্যাসগুলোকে সেখানে ভর্তি করা হয় সিলিন্ডারে, যখন সে একটা ছিদ্র পায়, সে সজোরে এসে কিন্তু কোথায় চলে আসে, সেটা গ্যাসে পরিণত হয়ে যায়, মুখটা খুলে সজোরে বেরিয়ে আসে। এই ঘটনাটাই হলো মূলত নিঃসরণের ঘটনা। তাহলে এখন ব্যাপন আর নিঃসরণ মূলত কি একই ধরনের ঘটনা, এদের মধ্যে পার্থক্যটা কোথায়, ব্যাপন আর নিঃসরণের মধ্যে পার্থক্যটা আমরা কোথায় দেখতে পারি? যে ব্যাপনের ক্ষেত্রে সরু ছিদ্র পথ দিয়ে এটা আসে, আর এটা হচ্ছে যে এমনি মানে গ্যাসের মতো করে, হ্যাঁ, স্বতঃস্ফূর্ত ভাবে, অর্থাৎ সে নিজে নিজে, এখানে কোনো কোনো ছিদ্র পথের দরকার হবে না, সে যে কোনো ভাবে যে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে সে কি করতে পারবে, মুভ করতে পারবে। অর্থাৎ এখানে তার কোনো কোনো মাধ্যমেরই প্রয়োজন হয় না, শুধু মাধ্যম হবে কি, কঠিন তরল বায়ু, এই অবস্থা থাকতে পারে। আর আমরা দেখি ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাবটা কি আমরা দেখবো নাকি দেখতে পাবো না, ব্যাপনের ক্ষেত্রে কি চাপের প্রভাব থাকবে?
জিমিস হ্যাঁ ব্যাপারের ক্ষেত্রে শিওর মিস অনেক সময় থাকতেও পারে নাও থাকতে পারে ব্যাপারের ক্ষেত্রে আমরা চাপ কারণ আমরা বলেছিলাম যে এখানে কারো কোনো ফোর্সের দরকার নেই সে নিজে নিজে বা স্বতঃস্ফূর্তভাবে সমভাবে ছড়িয়ে পড়তে পারবে ব্যাপারের ক্ষেত্রে আমরা চাপের কোনো প্রভাব পাবো না কিন্তু নিঃসরণের ক্ষেত্রে পাবো কারণ এখানে কি সে সরু ছিদ্র পথে উচ্চ থেকে নিম্ন থেকে যাওয়ার জন্য অবশ্যই সেখানে তাকে কি করতে হবে চাপ প্রয়োগ করতে হবে আমরা নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাবটা পাবো ঠিক আছে যেমন ব্যাপনের ক্ষেত্রে কঠিন তরল গ্যাসীয় উপযুক্ত মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে কিন্তু নিঃসরণের ক্ষেত্রে শুধুমাত্র কি থাকবে গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে কিন্তু আমরা নিঃসরণটা ম্যাক্সিমাম টাইম দেখতে পারি অর্থাৎ এখানে যেহেতু সরু ছিদ্র পথে পাত্র থেকে বেরিয়ে আসে সেক্ষেত্রে শুধুমাত্র গ্যাসীয় অবস্থায় সম্ভব আমরা রান্নার কাজে যে জ্বালানি গ্যাসটা ব্যবহার করি সিলিন্ডার গ্যাস সেক্ষেত্রেও নিঃসরণের ঘটনা দেখতে পারি যদি আমরা শুধু সিলিন্ডারের মুখটা খুলে দিই আগুন না ধরায় তাহলে সেক্ষেত্রে কি ঘটনাটা ঘটে আগুন না ধরায় তাহলে কি হবে প্রথমে একটু বলতে পারবে মিস পুরো ঘরে ওটা ছড়িয়ে পড়বে গ্যাসটা হ্যাঁ গ্যাসটা ছড়িয়ে পড়বে সিলিন্ডার থেকে প্রথমে সরু ছিদ্র পথে গ্যাসটা বেরিয়ে আসবে এটা হলো নিঃসরণ যদি আগুনটা না ধরায় শুধু সিলিন্ডারের মুখটা খোলা থাকে সেটা কি হবে উচ্চ থেকে নিম্ন তাপে ছড়িয়ে পড়বে সেক্ষেত্রে নিঃসরণের ঘটনা ঘটবে আর সিলিন্ডার থেকে বেরিয়ে আসার পর ধীরে ধীরে যদি সেটা সারা ঘরে ছড়িয়ে পড়ে তুমি যে যেটা বললে লিক হওয়ার পর অনেক সময় জিনিসটা সারা জায়গা ছড়িয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে সেটা কি নিঃসরণের মধ্যে পড়বে নাকি ব্যাপনের মধ্যে মিশ্র ছিদ্রপথ থেকে ছড়িয়ে পড়ছে যখন এটা নিঃসরণ হবে সারা ঘরে ছড়িয়ে পড়া না বের হয়ে আসাটা হলো নিঃসরণ হ্যাঁ মানে বের হয়ে আসাটা সিলিন্ডার থেকে গ্যাসটা বের হয়ে আসছে এই এতটুকু পর্যন্ত যে ঘটনা সেটা হলো নিঃসরণ ঠিক আছে সেটা যখন সারা রুমে বা সারা রান্নাঘরে সেটা ছড়িয়ে পড়বে গ্যাসটা তখন সেটা আগে আমরা বলবো কি ব্যাপক অর্থাৎ সিলিন্ডার থেকে গ্যাস বের হওয়ার যে প্রসেসটা সেখানে একই সাথে দুইটা ঘটনা ঘটে একটা হলো ব্যাপক এক নিঃসরণ শুধুমাত্র বের হয়ে আসাটা হলো নিঃসরণ আর সেটা সারা ঘরে ছড়িয়ে পড়ার যে প্রসেসটা সেটা হলো ব্যাপক তাহলে তোমরা ব্যাপন আর নিঃসরণের মধ্যে তফাৎটা বুঝতে পেরেছো জিমিস ওকে হ্যাঁ দেখেছো নিঃসরণের ছবিটা কিভাবে হবে আমরা একটা কি দেখতে পাচ্ছি এখানে বেলুন বেলুন দেখতে পাচ্ছো জিমিস হ্যাঁ বেলুনের মধ্যে আমরা কিছু কণা দেখতে পাচ্ছি এবং একটা জায়গায় সেখানে ছিদ্র দেখা যাচ্ছে অর্থাৎ এই ছিদ্র পথে জিনিসটা কি হয়ে আসবে বের হয়ে আসবে অর্থাৎ সব জোরে ভেতরে যে বাতাসটা থাকবে সেটা এই পথ দিয়ে বের হয়ে আসবে তাহলে ব্যাপন কি বলো কোন পদার্থ একটি কম ঘন কম ঘন মিস ভুলে গেছি লেগেছো অর্থাৎ উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে স্বতঃস্ফূর্ত ভাবে বা সমভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া সেটা হলো ব্যাপন আবার একটু স্ক্রিনের দিকে খেয়াল করো কি লিখেছে এখানে ব্যাপন কি হ্যাঁ দেখতে পাচ্ছো কোন মাধ্যমে কঠিন তরল বা গ্যাস জিনিস হ্যাঁ বলো কোন মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় বস্তু স্বতঃস্ফূর্ত সমানভাবে ছড়িয়ে পড়ার পদ্ধতিকে ব্যাপন বলে ব্যাপন বলে পরিব্যাপ্ত বা ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া সেটা হলো ব্যাপন স্বতঃস্ফূর্ত সমভাবে এরপরে নেক্সট কোয়েশ্চন দেখো কার্বন ডাইঅক্সাইডের ব্যাপনের সময় হিলিয়াম এবং হাইড্রোজেনের চেয়ে বেশি কেন সেক্ষেত্রে দুইটার মধ্যে যখন আমরা কম্পারিজন করব যে কোনটা আগে হবে কোনটা পরে হবে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবে যে এদের আণবিক ভর দেখবো আমরা আমরা যে এখানে কার্বন ডাইঅক্সাইড হিলিয়াম হাইড্রোজেনের কথা বলছি সেক্ষেত্রে আমরা সবগুলোর আণবিক ভরটা খেয়াল করব যেমন হাইড্রোজেনের আণবিক ভর কত দুই হাইড্রোজেনের আণবিক ভর হলো দুই আর হিলিয়ামের হলো চার এবং কার্বন ডাইঅক্সাইডের আমরা যদি বিবেচনা করি কার্বন ডাইঅক্সাইডে কার্বনের হলো কত কার্বন ডাইঅক্সাইডে 44 একটা হলো টু হিলিয়ামের ফোর হাইড্রোজেনের টু আর কার্বন ডাইঅক্সাইডের টোটাল হলো 44 সেক্ষেত্রে আণবিক ভর অর্থাৎ যে এই গ্যাসগুলোর মধ্যে হাইড্রোজেনের এই আণবিক ভর সবচেয়ে কম অর্থাৎ মাত্র দুই সেক্ষেত্রে হাইড্রোজেনের ব্যাপন হারটা বেশি হবে যার আণবিক ভরটা কম হবে তার ব্যাপন হারটা বেশি হবে কি বললাম আমি
যার আণবিক ভরটা কম হবে তার ব্যাপন হারটা বেশি হবে। এইভাবে আর যার ব্যাপন হারটা কম হবে তার আণবিক ভরটা বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে তোমরা কার্বন ডাই অক্সাইড, হিলিয়াম, হাইড্রোজেনের মধ্যে কোনটা বেশি হবে, ব্যাপনের সময় কোনটা বেশি হবে বলে মনে হয় তোমার? হাইড্রোজেন। হাইড্রোজেন, হাইড্রোজেনের নাকি কার্বন ডাই অক্সাইডের? দেখি এখানে কি বলেছে, যে যে পদার্থের ঘনত্বটা বেশি সেই পদার্থের ব্যাপনের সময়ও বেশি। যেহেতু কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব এই ক্ষেত্রে হিলিয়াম এবং হাইড্রোজেনের চেয়ে বেশি, তাই কার্বন ডাই অক্সাইডের ব্যাপন হারটা আমরা কি পাবো, হাইড্রোজেনের ব্যাপনের সময়টা বেশি হবে। হার না, এক্ষেত্রে সময়টা উল্লেখ করতে বলেছে, তাহলে হার আর সময়ের মধ্যে ডিফারেন্স রয়েছে। এক্ষেত্রে আমি প্রশ্নে চেয়েছে যে ব্যাপনের সময়টা কি হতে পারে, যেহেতু ঘনত্ব বেশি সেহেতু ব্যাপনের সময়টাও বেশি নিবে, কারণ কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর আমরা যে এনেছি কত, 44। সেক্ষেত্রে হিলিয়াম এবং হাইড্রোজেনের চেয়ে কার্বন ডাই অক্সাইডের ব্যাপনের সময়টা একটু বেশি নিবে, ঠিক আছে? আর যদি হারের কথা বলতো, সেক্ষেত্রে হাইড্রোজেনের ব্যাপন হারটা হবে সবচেয়ে বেশি আর কার্বন ডাই অক্সাইডের ব্যাপন হার হবে সবচেয়ে কম, ঠিক আছে? সেটা আণবিক ভর, হারের ক্ষেত্রে আমরা আণবিক ভরটা কি করবো, বিবেচনা করবো, ঠিক আছে? জিমিস এরপরে নিঃসরণ কি, কোন সরল চিত্র পথ দিয়ে হ্যাঁ একটু দেখো স্ক্রিনে কি দেওয়া আছে, নিঃসরণের সংজ্ঞা। সরু ছিদ্র পথে সরু ছিদ্র পথে কোন গ্যাসের অণুসমূহের উচ্চ চাপ থেকে নিম্ন চাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। হ্যাঁ নিঃসরণ বলে। এরপর নেক্সট কোয়েশ্চনটা দেখো, সিএনজি কি, যেটা ইতিমধ্যে বলা হয়েছে, সিএনজি ফুল ফর্মটা কি? ন্যাচারাল গ্যাস, সি মানে হচ্ছে কম্প্রেসড, অর্থাৎ এখানে সংকুচিত করে, অর্থাৎ উচ্চ চাপে সেটা সংকুচিত করে সিলিন্ডারের মধ্যে গ্যাস ভর্তি করা হয়, যার কারণে এটাকে বলা হয় কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে? এটার মূল উপাদান কি, সিএনজি এর মূল উপাদান আমরা কি পাবো, সিএনজি এর মধ্যে কি গ্যাস, মিথেন, প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের মধ্যে 98% এবি মিথেন গ্যাস। প্রাকৃতিক গ্যাস বা মিথেন CH4 গ্যাসকে অধিক চাপ অর্থাৎ কম্প্রেসড করে সেটাকে সিএনজি গ্যাস, ন্যাচারাল গ্যাসে পরিণত করা হয়, যেটা যানবাহনে আমরা কি হিসেবে ব্যবহার করি, জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি, ঠিক আছে? সিএনজি কি বললে, সেক্ষেত্রে তোমরা কম্প্রেস ন্যাচারাল গ্যাস বলবে এবং তার মূল উপাদান হলো মিথেন। ওকে, তাহলে আজকে তোমাদের ক্লাস এখানেই সমাপ্ত করলাম, ঠিক আছে? আমরা যে আজকে বিষয়গুলো, যে বিষয়গুলোর উপর আলোচনা হয়েছে সেগুলো একটু ভালো করে দেখে নিব, ঠিক আছে? জিমি ওকে, আজকে সালাম আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। ওকে আল্লাহ হাফেজ।